জি আসসালামু আলাইকুম শেখ, বিষয়টা হলো আজকে দুই একদিন যাবত মানে ফেসবুকে দেখতেছি মানে আপনি একটা কথা বলছিলেন যে কাশ্মীর সম্পর্কে, যে জিহাদ সম্পর্কে আর কি, কাশ্মীরের একজনের একটা একজন প্রশ্নকারী প্রশ্নের প্রেক্ষিতে আপনি একটা বক্তব্য দিয়েছিলেন ইউটিউবে, এর প্রেক্ষিতে আপনি বলছিলেন। এখন আমরা আপনার কাছে জানতে চাই যে ডিফাই যে জিহাদ, এইটা সম্পর্কে আপনি আমাদেরকে একটু ক্লিয়ার করবেন। আসলে দুই দিন আগে বোধহয় সম্ভবত গত বুধবারে না গত রোববারে ওই প্রশ্ন উত্তর পর্ব ছিল আমাদের ইসলামী জ্ঞান জেনে নিন বোধহয় দিনই প্রশ্ন উত্তর এটার নাম। তো ওখানে প্রশ্ন করেছেন একজন যে কাশ্মীরের অবস্থা সম্পর্কে আমাদের কিছু বলেন, কাশ্মীরের অবস্থা আমাদের কী করেন। তো সেখানে আমি যে জিনিসটা বলেছিলাম এটা আবারও বলছি, তো আমি কিন্তু এভাবে ওরা যেভাবে যারা কাট পিস করে মানুষের কথাকে, ওদের মতো কম কথা আমরা বলিনি। ওরা ইচ্ছা করে এটা সমস্যা তৈরির জন্য এটা করছে, আপনারা ভালো করে খুলে দেখবেন আমরা এভাবে বলিনি। আমি যেটা বলেছি এটা আবারও বলছি, শুনে নেই, সেটা হচ্ছে জিহাদ অবশ্যই ফরজ, কখনো ফরজ আইন হয় কখনো ফরজ কিফায়া হয়, আবার একই সময়ে কারো উপরে ফরজ আইন হয় কারো উপরে ফরজ কিফায়া হয়, আবার একই সময়ে জিহাদ করা নিষিদ্ধও হয়। তো কোন সময় কী হয় এটা বলার জন্য আমরা লম্বা করছিলাম যে কাশ্মীরের ব্যাপারটা দুঃখজনক যে এই মুসলিমদের রাজ্য দখল করার মতো অবস্থা। তারা বলেই দিয়েছে যে আমরা এখন মুসলমানদের রাজ্য দখল করলাম, মনে মনে হয় হিন্দুরা মুসলমান রাজ্য দখল করছে, এরকম অবস্থা। এখানে মুসলিম শাসক গোষ্ঠীর উচিত ছিল যে এবারে সহযোগিতা করা প্রত্যেকেই যা যতটুকু ক্ষমতা আছে, যাতে করে এই মুসলিম একটা ভূমি কাফের হাতে চলে না যায়। এদের পরস্পর দাঁড়ালে এটা একটা বড় ধরনের এই সবের কাজ হইতো এবং তারা এটার কারণে আল্লাহর কাছে সম্মানিত হইতো আখেরাতে, এতে কোনো সন্দেহ নেই। তো আমি এরপরে বলেছি যে কাশ্মীরের ভাইদের এখানে যে কষ্ট সেটার জন্য আমরা দোয়া করতে পারি, তাদের যে অবস্থা তার জন্য আমরা বলতে পারি, বা বিভিন্ন মাহফিলে আলোচনা বিভিন্ন কথাবার্তা যেখানে আলোচনা করলে কাজে লাগবে সেখানে রাষ্ট্রের কাছে দাবি করতে পারি, আমাদের রাষ্ট্র ব্যবস্থা যেন পরিবর্তন হয়, তারা যেন কাশ্মীরের ভাইদের পক্ষে কথা বলে এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা যেন কাশ্মীরের ভাইদের পক্ষে কথা বলে, এটা কিন্তু একটা জরুরি জিনিস, নিঃসন্দেহে একটা বড় কাজ এবং একটা সওয়াবের কাজ, আমাদের প্রশাসকদেরও ওয়াজিবের ভিতরে পড়ে। কারণ ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেয়া, মুসলিম ভূমি পাহারা দেয়া, মুসলিম ভূমি হেফাজত করা, এটা ফরজ আইনের ভিতরে পড়ে রাষ্ট্রপ্রধানদের উপর। তারা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তারা তাদের ক্ষমতা দিয়েছেন তারা করবেই, এটাই দায়িত্ব তাদের। প্রশ্ন হচ্ছে যেহেতু আমাদের রাষ্ট্র একটা ভিন্ন পলিসি নিয়েছে, তারা ওইদিকে যাবে না, অর্থাৎ তারা ভারতকে সমর্থন করে যাচ্ছে। আমরা তখন বলেছিলাম সেখানে সেই আলোচনায় যে আমাদের জন্য ভারতকে এই অবস্থায় সমর্থন করা যায় যাবে না, অর্থাৎ তাদের ভারতের পক্ষ হয়ে যুদ্ধ করা বৈধ হবে না, কারণ এটা আমাদের এটা ইমানের সাথে সম্পৃক্ত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তা'আতা লিমা খালুকিন ফি মা'সিয়াতিল খালিক, স্রষ্টার অবৈধ হয়ে সৃষ্টির আনুগত্য করা যাবে না, এটা আমরা বলেছি, এই জন্য এটা করা যাবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে এখন আমাদের দেশ থেকে মানুষ গিয়ে ওখানে যুদ্ধ করবে কিনা, এটাকে আমি বলেছি না এটা করবে না, এবং এটা করা তাদের জন্য যায় যাবে না, হারাম হবে, এটা কারণ কী আমি বলি। প্রথমত নিঃসন্দেহে এখন যে জিহাদটা হবে জিহাদ ডিফাই বা এটা প্রতিরোধমূলক জিহাদ ফরজ আইন, এটা ইমামরা সবাই বলেছে যাদের যে এলাকা দখল সেই এলাকার জন্য ফরজ আইন, আলাল কুদরা ক্ষমতা থাকলে, ক্ষমতা থাকার উপর নির্ভরশীল, ক্ষমতা না থাকলে বাকি দুইটা অপশান আছে। এক নম্বর অপশান হচ্ছে হিজরত করা, দুই নম্বর অপশান হচ্ছে সবর করা যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা তাদেরকে সেই সামর্থ্য দেয়, সামর্থ্যে তাদেরকে তাড়িয়ে দিতে পারে। এদাত যেমন রাসূলুল্লাহ অপেক্ষা করেছে যতক্ষণ পর্যন্ত তাদের ক্ষমতা হয় না ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে নিষিদ্ধ করেছেন মক্কাতে, এটা নিষেধ নয়, এটা যারা বলে যেটা মানসুখ হয়েছে মানসুখ নয়, এটা হচ্ছে অবস্থা অনুসারে ব্যবস্থা নিয়ে আরো সচেতন সেটা করেছেন। এই জন্য দেখেন মোতার যুদ্ধে খালিদ ইবনে ওয়ালিদ তাদেরকে নিয়ে পিছু ফিরে চলে আসছেন, এই নয় যে তারা ওখানে যে মরে যেতে বলছেন, এটা নয়, তারা রাসূল সাল্লাম তা প্রশংসা করেছেন যে এখন আল্লাহর একটি তরবারি আমাদের দায়িত্ব নিয়েছে, সেটা টেনে নিয়ে আসছে এবং প্রশংসিত হয়েছে এটা। তো যখন পারবে না তখন তাদের তিনটি অপশানের দুটি অপশানের এখানে একটা অপশান নিতে পারবে, একটা হচ্ছে সেখানে হিজরত করা, এটা সম্ভব না হলে যারা সেখানে সবর করবে ততক্ষণ পর্যন্ত তাদের শক্তি সামর্থ্য হয়। তো আমাদের জন্য কী করণীয়, দূর দূরান্তের মানুষগুলোর জন্য তাদের উপর ফরজ আইন নয় সেটা, বরং এটা ছিল ফরজে কিফায়া তাদেরকে সাহায্য করা, কখন, তারা যখন আলামুল জিহাদ দাঁড়াবে,
জেহাদের অবস্থা যখন দাঁড়িয়ে যাবে তখন তাদের সাহায্য করার হয়ে যাবে, পরে যে কিফায়া যদি না পারে আমাদের অন্যদের সাহায্য করতে পারে। আমি সেখানেও বলেছি আশেপাশে যদি কোনো রাষ্ট্র ঘোষণা করে যে আমাদের আমরা এখন যুদ্ধ করবো জেহাদ করবো, তখন তাদের সাহায্য করা আমাদের ফরজ হয়েছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটা দাঁড়াচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা সেখানে যাওয়া যুদ্ধের জন্য যাওয়া হারাম হবে, যায় যাবে না, এখনও সেটা বলতেছি। কেন? এটাই হচ্ছে ওরা তুর্কু বেআইদি কুমিল্লাত্তা হালুকা, তোমাদের নিজেদেরকে ওরা তুর্কু আনফুসের কুমিল্লাত্তা হালুকা, নিজেদেরকে নফসের নিজেদের নফসকে তোমরা ধ্বংসের মধ্যে ফেলে দিও না বিনা কারণ। ইসলাম কখনো বলে না যে মরে গেলেই সব পাবে, এটা না, যুদ্ধ করে মরতে হবে এবং যুদ্ধের একটা স্থান থাকতে হবে, যুদ্ধের একটা পসিবিলিটি থাকতে হবে, যেটা সম্ভব এটা অসম্ভব যুদ্ধ ইসলাম অনুমোদন করে না, যেখানে সম্ভব না সেখানে মরে যেতে বলে না। বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন যখন ইবনে ওমর বলেন যে রাহুল আক্কারুন আমরা পালিয়ে আসছি, রসুল বলছেন বল আন্তুমুল ফারুন আমরা পালিয়ে আসছি, তখন বল আন্তুমুল আক্কারুন তোমরা আবার করবো আবার যাও। এটাই নিয়ম, তো মুসলিম কখনো এক অবস্থায় সবসময় থাকে না, তার অবস্থা পরিবর্তন হবে, দেখবে কী অবস্থা যাচ্ছে। বর্তমান সময়ে আমাদের জানা মতে কোথাও মানে বিশেষ করে কাশ্মীরে কোনো জেহাদের ডাক উঠে নেই এবং কেউ জেহাদের ডাকও দেয় নেই, কোনো কিছুই নেই, যে অবস্থায় সেখানে জেহাদের জন্য যাওয়া হারাম ছাড়া কিছু নয়। আর এখানে মানুষদেরকে বিভ্রান্ত করা, যুবকদেরকে নষ্ট করা, বিনষ্ট করা, তাদেরকে একটা বিরাট ফাঁকা মাঠে রেখে তাদেরকে বিনষ্ট যেভাবে আইএস করেছে আমাদের বিশ্বে মুসলিম বিশ্বের ক্রিমগুলিকে নিয়ে ধ্বংস করে দিয়েছে, এভাবে ধ্বংস করা একটা বুদ্ধি ছাড়া কিছুই নয়। এগুলি হচ্ছে অনেক সময় এভাবে যারা আহ্বান করে তা বেশিরভাগই হচ্ছে সস্তা দামের গুলি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, নিজেরা কখনো জেহাদ যাবে না। এরা একজনের এদেরকে বলো কাদিম এল খাওয়ারে, নিজেরা যাবে না আরেকজনকে ডাকার জন্য ব্যস্ত হয়ে পড়ে। এই খাওয়ার এদের মধ্যে কাদি একটা গোষ্ঠী আছে, এরাই কাম করে, নিজেরা না যায় আরেকজনকে যাওয়ার জন্য চলো চলো চল, নিজেরা কিন্তু কোনোদিনই যাবে। এগুলি হচ্ছে তাদের একটু ফালতু কাম ছাড়া আর কিছুই নয়। এই জাতীয় কাজে প্রবৃত্ত না হওয়ার জন্য আমি যুবকদেরকে বলেছিলাম এবং বলছি এটা যাওয়াটা হারাম হবে, কখনো জায়গা হবে না। আরেকটি জিনিসও বলতে পারি, সেটা হচ্ছে যতক্ষণ দেখেন আমি বোঝার জন্য বলতেছি, এটা আপনারা সব বুঝে নেবেন জিনিসটা, সেটা হচ্ছে মেনে নিলাম যে দিফাই জেহাদ শুরু হয়ে গেছে, কিন্তু সে শুরু হওয়ার জন্য আহ্বান লাগবে কেউ না কোনো না কোনো একজন ইমাম রাষ্ট্রপ্রধান। কথা আমি বলছি না যে রাষ্ট্রপ্রধান হতে হবে বা যারা কুকুরি কাফের হয়ে গেছে এরকম রাষ্ট্রপ্রধানদের কথা আমি বলছি না, বা ফাসেক ফাজের যাচ্ছে না ওদের কথা বলছি না, ওখানে ফাসেক ফাজের তাদের অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিহাদ উম্মাতিনি এবং কিয়ামত, কিয়ামত পর্যন্ত বাকি থাকবে সেটা। মাকুল ইমাম বারি ওয়া ফাজির, নেককার ইমাম ও বদকার সবার পক্ষ সবার কাছের সাথে থাকবে, সেটা জিহাদ থাকবে। কিন্তু যদি তারা নাও যায় স্থানীয়ভাবে হলেই একজন পরিচালক লাগবে। জেহাদ কোনো এই সময় মতো এখানে ঠুস করে গুলি দেওয়া, ওখানে কিছু একটা মারা, ওখানে বোমার মতো কিছু একটা করা, এটা কিন্তু জেহাদের অংশ নয়। জেহাদ হচ্ছে মূলত নিয়মতান্ত্রিক কাজ, নিয়মতান্ত্রিক কাজ। বর্তমান সময়ে জেহাদ আমি আরেকবার আরেক জায়গায় বলেছিলাম, অনেকে আমার প্রশ্ন বলে যে আপনি দ্বিমুখী কথা বলছেন, সেটা কি? একবার বলেছিলাম যে জেহাদ তো করবে সেনাবাহিনী, এটা বলেছিলাম বাস্তব কথা এটা, কারণ সেনাবাহিনী ছাড়া বা প্রশিক্ষণপ্রাপ্ত লোকেরা ছাড়া এই জিহাদ চালানোর অর্থ হচ্ছে শুধু সময় নষ্ট করা এবং নিজেদেরকে ধ্বংস করা তার কিছুই না। কারণ এখানে বর্তমানে জিহাদ কোনো মানুষ ব্যক্তি দিয়ে, কারণ আগে তরবারি দিয়ে করতে সামনাসামনি ফাইলে কে কারে মারবে, এটা এখন সম্পূর্ণরূপে মিটারে গজে মারে কে কতটুকু যাইবে, ঠিক কতটুকু যাইয়া পড়বে এটা হিসাব করে। এটা আপনি ওখানে থাকলে মরে যাবেন আগে, বিনা কারণে মরার কোনো প্রয়োজন নেই। আপনাকে দেখতে হবে ওই প্রশিক্ষণটা নিয়ে আস যেটা সেনাবাহিনী দেয়, তাহলে যখন নির্দেশনা দিবে, কেন রাষ্ট্রপ্রধান অধিভূতি বলেছে, রাষ্ট্রপ্রধান যখন বলবে যে চলো তখন সেনাবাহিনী প্রশিক্ষণ দিবে, অথবা যখন বলবে যে প্রতিরোধ করা তখন তারা প্রশিক্ষণ ব্যবস্থা করে পাশাপাশি কোনো রাষ্ট্রে অথবা কোনো দুর্গম অঞ্চলে যেখানে প্রশিক্ষণ ব্যবস্থা করবে। তো কাশ্মীরের থেকে কোনো ব্যবস্থা দাঁড়াতো যে আমরা জেহাদের আহ্বান জানাচ্ছি জেহাদ করো, তখন প্রথম ফরজ হতো পাকিস্তানিদের উপর, তারপর ভারতীয়দের উপর, তারপর বাংলাদেশের দূরে দূরান্ত মানুষদের উপর। এত দূরে আসার পরে আপনি, যেহেতু অনেক সুদূর দূরের বিষয়, সেখানে আপনি এই মুহূর্তে তাদের কাছে যাওয়া তো হারাম ছাড়া কিছুই নয়, বিনা কারণে নিজেকে ধ্বংস করা শরীয়ত অনুমোদন করে না। এই কথাটাকে নিয়ে রসাই রসাই যত রকম বাজে কথা আগাগোড়া কেটে যেভাবে বলা হচ্ছে, এটা কিন্তু ভালো মানুষের লক্ষণ না। যারা বলেছে তাদের আল্লাহর উপর ছেড়ে দিলাম তাদের বিচার, আর যারা তো বিস্তৃত বিচার না হবে আমাদের এই কথাগুলো আবার বোঝার জন্য সেটা আমরা আবার রিপিট করেছি যে এই মুহূর্তে কাশ্মীরের জেহাদে যাওয়া হারাম হবে, কখনো যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত না সেখানে সত্যিকারের নিয়মতান্ত্রিক কোনো জেহাদের পদ্ধতি এসে যাবে এবং আশেপাশের লোকেরা পারবে না, দূর দূরান্ত লোকেরা বাধ্য হবে, তখন সেখানে যেতে হবে এবং সেটাও প্রশিক্ষণপ্রাপ্ত লোকেরা যেতে হবে, সাধারণ মানুষ কোনো জেহাদে যাবে না, যারা যাবে তাদের অন্যান্য জেহাদে অংশ এই জাতীয় কাজ তারা করবে না। এটা হচ্ছে আমাদের কথা, আশা করি বিষয়টা আপনি বুঝে আসছে।
জি ভাই, শেখ সুরা 75 নিসার 75 নম্বর আয়াত কি বলে? কি বলছে? তোমাদের কি হলো, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো না, অথচ মুস্তাদাফিন নাকি রয়েছিল? হ্যাঁ, এটা তো হার্স করতেছে, কাদের করছে? যুগে রসুলরা ছিলেন বা এই জাতীয় যেখানে হয় সেখানে জিহাদের কথা আসবে, কিন্তু নেতৃত্ব তো উঠতে হবে ভিতর থেকে, দূর বাইরের লোকেরা নেতৃত্ব দিলে কোনো রাষ্ট্রপ্রধান লাগবে? আপনি এখানে একা যায় কিছুই করতে পারবেন না, এখানে আপনি আমি নয়, শুধু শুধু বাংলাদেশের অর্ধেক গেলেও সেখানে কিছু করতে পারেন। কারণ নিয়ম হচ্ছে এইটা, যেই জায়গাতে আক্রমণ হচ্ছে ওই জায়গা বা ওই রাষ্ট্র কাছে রাষ্ট্রপ্রধানের বা কোনো একটা একজন সুনির্দিষ্ট ব্যক্তি যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের অধীন হতে হবে যুদ্ধটা। তো আপনি ওই যে যারা বলছে অলমোস্ট রিজাল বা নিসা, ওরা ওদের কিন্তু আল্লাহ বলে নাই যে যারা পারবে না তারাও যেন মারামারি করে, বলছে বলে নাই। এর অর্থ হচ্ছে যারা সক্ষম নয় তারাও সবর করবে, এটাই করেছে মক্কার লোকেরা, সবর করেছে এবং দূর দূরান্ত আজ পর্যন্ত কত জায়গাতে মুসলিমদের মুসলিমদের রাজ্য এরা নিয়ে গেছে, সবর করেছে। এক সময় ভারত তো বাংলাদেশ মুসলমানদের অধীন ছিল, এরপরে মুসলিমরা এখন সবর করতেছে না ভারতে, কেরালা আছে সবর করতেছে, কেরালা লোকেরা এখন তো বেশিরভাগ মুসলিম, তারপরে তো সবর করতেছে, ভারতে বিদ্যুৎ যুদ্ধ করতেছে না। অনুরূপভাবে এই সোভিয়েত ইউনিয়নের অধীন যে সমস্ত জায়গা ছিল তারা কিন্তু সবর করতেছে, ইয়ারা উইগুরের মুসলিমরা সবর করতেছে। যেটা সক্ষম নয় কাদের নয়, সৎপ্রথম শর্ত হচ্ছে সক্ষম হইতে হবে। ইসলাম শুধুমাত্র মরে যেতে পারে না, সক্ষমতা দিয়ে কাফেরদেরকে হারিয়ে দিয়ে যুদ্ধে হয় জিতবে না শহীদ হবে দুটো একটা হবে, যেখানে সক্ষম নয়, সক্ষমতার একটা মাপকাঠি ইসলাম কিন্তু দিয়ে দিয়েছে, সেটা কি ডবল হওয়া, ডবল কমপক্ষে ডবল হইলে সক্ষম, শত্রু যদি কোনো আমাদের ডবল হওয়া তবু সক্ষম। আপনি কাশ্মীরিদের যাদের ক্ষমতা যারা ইয়ে আসছে সেনাবাহিনী যেই পরিমাণে সেখানে ঢুকছে ইন্ডিয়ান সেনাবাহিনী, সেখানে নিয়মতান্ত্রিক আরেকটা সেনাবাহিনী লাগবে। আরেকটু কাছে বোঝার জন্য আপনাকে বলি, এই যে মায়ানমার, আপনার বেশি দূরে যাওয়ার দরকার নেই, মায়ানমার লোকদের যখন ঠেলে দেশে পাঠিয়ে দেয় তখন তো আপনাদের কেউ মুখ দিয়ে যুদ্ধের কথা আসে নাই, কারণ বুঝছেন যে এখানে আপনি যেতে পারবেন না, আপনার বাবাও যেতে পারবে না, আপনি শুধুমাত্র মানুষকে বোকা বানানোর জন্য এটা করতেছেন। কাশ্মীর বলতেছেন কেন? দূরে তো মনে করছে একটা বইলে দেই, ফাঁকা মাঠে ভালো ভালো আওয়াজ ভালো হয়, সেখানে গিয়ে কেউ যাওয়া কার না যাক, আমার কথা তো একটা রয়েছিল, আমার তো একটা সুনাম হইলো, বড় ধরনের কিছু একটা বলে ফেললাম, এই জাতীয় কথা বলতে এখন খুব সুবিধা। অথচ আপনার এখানে একদম খাঁটি পড়া সামনে আপনার পাশে ছিল, এখানে তাদের সাহায্য করে আপনার ছাড়া আর কারো করতে করার ক্ষমতাই ছিল না, সেখানে কিন্তু আপনি কিছু করতে পারেন। এর অর্থ আপনি জানেন ভালো করে যে আপনার দায়িত্ব না, এটা করবে নিয়মতান্ত্রিক সেনাবাহিনীর দায়িত্ব। এখানে নিয়মতান্ত্রিক সেনাবাহিনী যদি আপনাকে যখন বলবে যে তাদের প্রত্যেকে বেরোতে হবে, তখন কিন্তু প্রত্যেকের ট্রেনিং দেওয়া তাদের দায়িত্বের ভিতরে পড়ে, তখন কিন্তু আপনি যুদ্ধ ফরজ হবে, এর আগ পর্যন্ত আপনারও ফরজে না, এই জিনিসটা বুঝতে হবে। এখন এই জন্য এই সমস্ত কাজ করাটা কখনো ইসলাম অনুমোদন করে না, বিষয়টা আমাদের বুঝতে হবে। এই জাতীয় কাজ যারা করছে সবাই হচ্ছে ধান্দাবাজ এবং সুখেতনাবাজ, এবং সব মানুষের মধ্যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করায় মানুষের মধ্যে আবেগকে কাজে লাগিয়ে তথাকথিত ক্ষমতা দখলের রাজনীতিবিদরা কিছুই না। এই চিন্তা ভাবনা করছে ক্ষমতা দখল করার জন্য পাগল হওয়া যাবে না, আল্লাহ তালা যখন ক্ষমতা দিয়ে দিবেন ইমান এবং আমল সালে পূর্ণ হলে আল্লাহ ক্ষমতা এমনি বসাবে। আপনার আমার ক্ষমতার জন্য পাগল হয়ে মানুষকে বোকা বানিয়ে হঠাৎ করে একটা উমেদ সৃষ্টি করে অথবা মানুষকে একটা সাধারণ একটা গণজোয়ার তুলে দিয়ে ক্ষমতায় চলে যাবেন, এর পরে ক্ষমতা এটা থাকবে কি করে? কারণ যেই যেটার উপর ভিত্তি করে আপনি ক্ষমতা থাকবেন সেটা তো নাই, সেই মাটি নষ্ট হয়ে গেছে আগেই। আল্লাহ তালা যে নিয়ম হচ্ছে এটা আল্লাহ তালা সুন্নাতুল্লাহ ফিলা, ওই জায়গায় মানুষ ইমান দ্বারা ক্ষমতা থাকবে যেই জায়গায় ঘোড়ার মধ্যে মাটি আছে, যেখানে ঘোড়াতে মাটি না সেখানে ক্ষমতা কোনোদিন থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর ঘোড়িতে ঘোড়াতে মাটি দিয়েছেন, তারপরে মদিনাতে গেছেন যুদ্ধ করেছেন, ক্ষমতা শক্তিশালী হয়েছে, সেখান থেকে এরপরে ইসলামী উম্মত গড়েছে। আপনি আমি ঘোড়ায় মাটি দিয়ে নাই কোনো ইমানের খবর নেই, শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখনো ইমান সম্পর্কে জানে না, আল্লাহ সম্পর্কে তাদের গিয়ে সঠিক জ্ঞান নাই, এদের আবার কি জিহাদ করবে? এরা মুখের বললেই জিহাদ, মারামারি করলে জিহাদ হয় নাকি? এই জিনিসগুলো আমার মনে হয় বোঝা দরকার যে এদেরকে, আপনি যেটা বলছেন বসনাথ চুরের মেসার এই আয়তে, যে এদেরকেও বলা হয় না তোমরা যুদ্ধ করো, কারণ সব অপেক্ষা করতে বলছে, বাইরের লোকদেরকে হাস করতে বলছে, ঠিক বাইরের লোকদের আমরাও হাস করতেছি, রাষ্ট্রপ্রধানদেরকে ব্যক্তিকে নয়। অনেক ইসলামের অনেক নির্দেশনা আছে, যেমন কাতুরিবি সেবিলিল্লাহ, আল্লাহ জিহাদ করে, একজনকে বলা হয়, এটা কাকে বলা হচ্ছে? গোষ্ঠীকে, রাষ্ট্রপ্রধানকে, যারা ক্ষমতা তাদেরকে নির্দেশনা আছে। ইসলামের অনেক নির্দেশ রাষ্ট্রপ্রধানের জন্য নিযুক্ত, এটা শুধুমাত্র ব্যক্তি বিশেষ নয়, রাষ্ট্রপ্রধান অধীন হয়ে অন্যরা যুদ্ধ করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল ইমামু জুন্নাতুন ইউকাতালু মিনহু, ইমাম হচ্ছে জুন্না, একটা ঢাল যা পিছনে যুদ্ধ করবে। এই ইমাম বিতর্ক হতে হবে যদি কোনো দেফায়ে কাতাল হয়,
মানবাধিকার প্রতিরোধা ভিতর থেকে হইতে হবে অথবা বাইর থেকে হইতে হবে রাষ্ট্রপ্রধান হইলে, দুইটা একটা হইতে অন্য কোনো রাষ্ট্রপ্রধান হইতে হবে, এর বাইরে যেতে পারবে না। সুতরাং ব্যক্তিগতভাবে এই জাতীয় জিহাদগুলি হয় না, এগুলি মানুষের শুধুমাত্র বোকা বানানোর জন্য এগুলো বলা হচ্ছে। সুতরাং আমরা যেটা বলেছি স্পষ্ট, এর বাইরে কারোকে ভিন্ন মত থাকলে তিনি তার মত প্রকাশ করবেন, কিন্তু কাউকে আক্রমণ করার অধিকার আমরা কাউকে দিয়ে নেই। আপনার মত আপনি প্রচার করেন, আপনার মতকে আমরা দলিল দিয়ে সাব্যস্ত করেন দেখি যে এই জাতীয় অবস্থায় কী করণীয়। এটা আপনি বলেন যে এখন যে কী করতে পারে মুসলিমরা এই বাংলাদেশ থেকে, আপনি কয়েক লাখ মুসলিম নিয়ে আপনি এখন ইয়াতে পাকিস্তান কাশ্মীরে নিয়ে কী করবেন আপনি বলেন, আপনি একটা ভালো ইয়া দেন যেন, এটা না করে আপনি মানুষকে বোকা বানাচ্ছেন কেন? এখন কোনো ক্রমেই এই দেশ থেকে কোনো মানুষকে নিয়ে ওই জাতীয় জিহাদ দেন হারাম হবে, হারাম হবে, হারাবে, নিঃসন্দেহে হারাম হবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান। আমিন ভাই, আমাদের এক ভাই মানে আপনার ওই